হলিউডের বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসের জন্মদিন আজ। 1967 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন জুলিয়া। ছোটবেলায় পশু চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও পরিণত বয়সে হয়েছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। অস্কারজয়ী হলিউডের এই অভিনেত্রীর বড় ভাই অ্যান্থনি রবার্টস ও বড় বোন লিসা রবার্টও অভিনয়শিল্পী। হলিউড তথা বিশ্বের অন্যতম সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী জুলিয়া রবার্টস রোমান্টিক কমেডি চলচ্চিত্র প্রিটি ওমেনে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হন। স্টিল ম্যাগনোসিয়াস ছবিতে অভিনয় করে অস্কারে মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে এরিন ব্রকোভিচ ছবিতে অভিনয় করে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। প্রিটি ওমেন ও স্টিল ম্যাগনোসিয়াস চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন। জুলিয়া অভিনীত মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং, মিস্টিক পিজা, রানওয়ে ব্রাইড, চ্যানেল টাইমস ডে, ওশেন্স ইলেভেন, নটিং হিল, দ্য পেলিকান ব্রিফ এবং 12 চলচ্চিত্র সমূহ বিশ্বব্যাপী বাণিজ্যিক সাফল্য লাভ করে। জুলিয়া রবার্টসই প্রথম অভিনেত্রী যিনি বিশ্বখ্যাত ফোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। লেডিস হোম জার্নাল তাকে যুক্তরাষ্ট্রের 11তম ক্ষমতাশীল ও প্রভাবশালী নারী হিসেবে আখ্যায়িত করে। সম্প্রতি এলিজাবেথ গিলবার্ডের বিখ্যাত গ্রন্থ অবলম্বনে তৈরি একটি চলচ্চিত্রে তালাকপ্রাপ্তা নারীর চরিত্র অভিনয় করে সাড়া ফেলেন জুলিয়া রবার্টস। অমিতাভ রহমান, DBC News Desk.